শুক্রবার এডিসির হাতে অধিক ক্ষমতার দেওয়া দাবির আদায় রাজধানীতে গর্তমান মিছিল সংগঠিত করেছে সিপিআইএম এর সংগঠন জিএমপি ও টিওয়াইএফ। মেলার মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গিয়ে শেষ হয় জেলা শাসকের অফিসের সামনে। এডিসি ভোট যত এগিয়ে আসছে ততই শক্তির মহড়া দেখাতে শুরু করেছে বামেরা। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও বামেরা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নেমে ময়দান কাঁপাচ্ছে। শুক্রবার এডিসির হাতে অধিক ক্ষমতা দেওয়ার দাবি সহ 12 দফা দাবি আদায়ে রাজধানীতে গর্জমান মিছিল সংগঠিত করেছে সিপিআইএম এর সংগঠন জিএমপি ও টিওএফ। মেলার মাঠ থেকে মিছিল বের করে শহর পরিক্রমা করে গিয়ে শেষ হয় জেলা শাসকের অফিসের সামনে। যদিও এদিন বামেদের মিছিল আটকে দেয় পুলিশ, পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সিপিআইএম এর দুই উপজাতি সংগঠন জিএমপি ও টিওএফ যৌথভাবে আন্দোলনের সিদ্ধান্ত নেয়। এডিসির হাতে অধিক ক্ষমতা, ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা, সিএএ আইন বাতিল করা, কর্মসংস্থান, কাজ, খাদ্য সরবরাহ সহ 12 দফা দাবি আদায় মিছিল বের করা হয়। মেলার মাঠ পার্টি অফিস থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের অফিসে যাওয়ার মুখে পুলিশ তাদের গতিরোধ করে। সেখান থেকে একটি প্রতিনিধি দল জেলা শাসকের সাথে দেখা করে ডেপুটেশন তুলে দেয়। অন্যদিকে জমায়েতে বক্তব্য রাখেন জিএমপির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা সহ অন্যান্যরা। আজকে জিএমপি তরফ থেকে পশ্চিম জেলা শাসকের কাছে 12 দফা দাবিতে আমাদের যে ডেপুটেশন ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা জানেন রাজ্যে ভয়ঙ্কর অবস্থা চলছে, এখানকার গণতান্ত্রিক ব্যবস্থা একেবারে দম বন্ধ করার অবস্থা চলছে, এখানে মানুষ কথা বলার অধিকার নাই, গণতান্ত্রিক পরিবেশ নাই। এই গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের যে সংগ্রাম, এর পাশাপাশি একেবারে হাহাকার চলছে, কাজ নেই, খাদ্য নেই, মানুষ সেখানে প্রাণপ্রিয় সন্তান পর্যন্ত চুক্তি করতে হচ্ছে, এই ধরনের অবস্থা চলছে গোটা রাজ্যের মধ্যে, যুবকদের ভবিষ্যৎ অন্ধকার, এই এইরকম অবস্থা চলছে, কাজে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি আমাদের এখানকার এডিসি এম্পাওয়ারমেন্টের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি, এই এডিসি হাতে যাতে আরও ক্ষমতা প্রদান করা হয়, গরম ভাষাকে অত্যন্ত সুবিধা অন্তর্ভুক্ত করা হয়, সিএ বাতিল করা হয়, এই সমস্ত দাবিতেই আমাদের আজকে এই গণ ডেপুটেশন ক্রীড়া অংশের মানুষ সেখানে সামিল হয়েছে। আগামী দিনও আমাদের এই আন্দোলন চলবে। এদিনের মিছিল ও ডেপুটেশনে দুই সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন অফিস লেনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন। বিজেপি আইপিএফপি জোট সরকারের 31 মাসের কাজকর্ম তুলে ধরে সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।